তোমালোকক আজি দীঘাত সমীকরণের পাঠটির আমার কেটামান অঙ্ক মানে কই দিম অনুসূচী 4.4। গতি তোমালে ভিডিওটি সম্পূর্ণ চাবা, লাইক করবা, ভিডিওটি শেয়ার করবা আর লগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। গতি এটার পাঠলে যাও, এটা চাওয়া 4.4 মানে কেটামান অঙ্ক দিছো, এই অঙ্ককটা করব লাগবে। ইয়াত এটা প্রথম চাবা যে দীঘাত সমীকরণবর প্রতিটি ক্ষেত্রে কেই মান উলিয়াব লাগবে। এই কেই মান উলিয়াব দিছে, কেইর মানটি উলিয়াব দিছে, কিন্তু আমার কেইর মানটি কই দিয়া আছে যে কন্ডিশনটি যে সিহতর দীঘাত সমীকরণটির মূল দুটা সমান বলে কিন্তু বাস্তব সমান মূল থাকি। তাহলে আমি প্রথমতে আমি দীঘাত সমীকরণ কি দিয়া আছে, গিভেন আমার এই দিয়া আছে ওয়াইস এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস থ্রি ইজিকাল জিরো, এটি সলিউশন ওয়ান টু দিছো ওয়ান টু চাওয়া। এতিয়া ইয়াত চাওয়া এটি একটা দীঘাত সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্মত, গতি ইহতর কেইর মান যেতিয়া উলাব লাগিব, কেতিয়াবা প্রশ্ন দিয়া আছে যে কেইর মান উলিয়াব লাগিব, কিন্তু সিহতর মূল দুটা সমান বাস্তব দুটা সমান মূল আছে। এই সমান মূল কেতিয়া থাকিব, যে আমার স্ট্যান্ডার্ড ফর্মত আছিল যে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ইয়াক ভেদ নিরূপক বলে কয়, ইয়ার মান কি হব জিরো হব, এই কন্ডিশন ইয়াত লিখি দিব লাগিব। যেহেতু দীঘাত সমীকরণটির মূল দুটা সমান, আমি দীঘাত সমীকরণের মূল দুটা সমান লিখিলে হব, বাস্তব লিখিলে কথা নাই, আমি লিখিব দীঘাত সমীকরণটির মূল দুটা সমান আছিল, সমান থাকার কারণে তার কন্ডিশনটি হল বি স্কোয়ার মাইনাস ফোর এ সি জিরো। এই লিখবই লাগবে তোমাকে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লিখার পিছত তুমি এটা কাম করলে এটা ইয়াত অঙ্কটোত এর মান ইয়াত একটা বস্তু তুমি লিখি লবা, ইয়াত ইয়াত এটা থাকি গেল, ইয়াত তুমি লিখিলে সুবিধা হব, ইয়াত এ মানে কি দিয়া আছে দুই দুই, বি মানে কি দিয়া আছে কে, আর সি মানে আমাক দিয়া আছে তিনি, এই বস্তু তোমালে আগে পাইছে লিখি লবা দেখি, সি মানে হল তিনি। ইয়াত এ এক্সকে হোক এ, গতিকে আমার ইয়াতে এক্স কে দুই আছে, এ এর ঠাইত কি বহিব দুই বহিব, বি ঠাইত কি বহিব কে বহিব, আর সি ঠাইত কি বহিব থ্রি বহিব, এই কন্ডিশন আমাক দিয়া আছে বি স্কোয়ার মাইনাস ফোর এস ইজিকাল জিরো। আর যদি অসুবিধা লাগে আমাদের অসুবিধা এনেকে অলপ দূরত লিখিল পৰা, যদি তোমালোকে অসুবিধা লাগে ইয়াতে লিখিল পৰা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিকাল জিরো, কিয় দীঘাত সমীকরণটির মূল দুটা সমান আমাক কন্ডিশনটি দিয়া আছে। ইয়াত তোমালোকে মানুষ বহাই দিয়া বির মান কিমান কে কে স্কোয়ার হবে, ফোর এর মান কিমান দুই, আর সির মান কি দিয়া আছে তিনি দিয়া আছে। এতিয়া কে স্কোয়ার কিমান হবে, এতিয়া ইয়াত চব্বিশ হব, এইখানে পূরণ করলে কি পাবা চব্বিশ পাবা, চব্বিশ পাল। এতিয়া কে স্কোয়ার এই মাইনাসটো সিফালে লৈ গ'লে চব্বিশ হ'ব, এতিয়া আমাৰ কি হ'ব ইয়াৰ বৰ্গমূল ল'ব লাগিব, কি বৰ্গমূল কি হ'ব প্লাছ মাইনাছ ৰুট অভাৰ টুৱেণ্টি ফ'ৰ, এই টুৱেণ্টি ফ'ৰৰ বৰ্গমূলটো তুমি ইয়াত কি কৰিবা ইয়াতে উৎপাদক কৰি ল'বা, তেতিয়া তোমালোকৰ সুবিধা হ'ব, বা তুমি ডাইৰেক্ট তুমি এনে দুইৰে গৈ পৰা বাৰবাৰ গ'ল আকৌ দুইৰে যাব ছবাৰ গ'ল, আৰু নকৰিলে হ'ব, কাৰণ এইটা স্কুৱেৰ হৈ আছে। এতিয়া আমি তেনেকে লিখিব পাৰোঁ, মই এইখিনিতে কৰি দিছোঁ সুবিধা খালে তোমালোকৰ, যে এইটো বহুত কিছুমান ভুল কৰে, গতিকে মই কৰি দিছে, গতিকে টু স্কুৱেৰ ইনটু কি হ'ব ছিক্স হ'ব এইটো উৎপাদটো, গতিকে এনেকে স্কুৱেৰ হিচাপে বাঢ়ি দিলে আহিব, আৰু উত্তৰটো চোৱা নোৱাৰি বৰ্গমূল কৰি থাকিব, সেইকাৰণে আমাৰ উত্তৰটো লিখোঁতে আমি লিখোঁ প্লাছ মাইনাছ টু ৰুট অভাৰ ছিক্স কি কৰিব, এনেই ভিতৰত গ'লে চাৰি হ'ব আছে চৌবিছ হ'ব, গতিকে আমাৰ কে মানে ওলাব দিছে, গতিকে কে মানটো ওলাই এইটোৱে কে মান হ'ব, এতিয়াকে কে মানে হ'ব এইটো, গতিকে নিশ্চয় বুজি পাইছা। আৰু পরীক্ষা তোমালোক ধর সদায় যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি দিব এনে নহয়, কেতিয়াবা যদি কন্ডিশনটি তোমাক বদলাই দিয়ে যে ইহতর দুটা
ভিন্ন বাস্তব ভিন্ন মূল থাকিব স্পষ্ট এটা আমার কন্ডিশন কি আছে বি স্কয়ার মাইনাস ফোর এ সি গেটার টু জিরো তোমাকে তোমাক ইয়াত বহাব লাগিব যদি কয় যদি আমাক মূল দুটা সমান দিয়ে এটা ইয়াত বহাবা এই দুটাই দিব বেলেগ বেলেগ তোমালোকে পরীক্ষা নিদিয়ে এই দুটাই দিব যে ভিন্ন বাস্তব মূল থাকিলে এইটো ল'বা আৰু মূলকেইটা সমান বুলি ক'লে বি স্কয়াৰ মাইনাচ ফ'ৰ এ চি ইজিকুৱেল জিৰ' এই কণ্ডিশ্যনটো ল'বা এইদৰে বহিব এতিয়া নেক্সট নম্বৰটো চোৱা দুই নম্বৰটো চোৱা দুই নম্বৰটোত কি দি আছে চোৱা কুৱেশ্যন নম্বৰ দুই ইয়াত কুৱেশ্যনটো আছে এক্স স্কুৱেৰ মাইনাচ কে প্লাস ফোর এক্স প্লাস টু কে প্লাস ফাইভ এই কুয়েশনটি আমার দিয়ে আছে এই কুয়েশনটি ইয়াত চাবা ইয়াত আমি এইটা লিখব লাগবে এ মানে সাবধান হব এ মানে কি হব এ ওয়ান চা বি মানে ইয়াত মাইনাস এখিনি হব এক্সর সহ যেখানে এক্সর লগত আছে এক্সর লগত এখিনি আছে এখিনি মাইনাসত আছে মাইনাস হব আর সি মানে এই গোটেইখিনি হব কিয় এখিনি আমার কনস্ট্যান্ট রাখি টুয়াইস কে প্লাস ফাইভ টুয়াইস কে প্লাস ফাইভ এই হব এই সি হব ইয়াতো কন্ডিশনটি একে হব বি স্কয়ার কন্ডিশন একে দিয়া আছে বি স্কয়ার ফোর এ সি ইজিকাল জিরো দিয়া আছে এই একেই একেই লিখবা ইয়াত মানটো বহাই দিয়া বির মান বহাই দিয়া সেকেন্ড গ্রেড বহা করবা যে মাইনাস আছে মাইনাস কি আছে কে প্লাস বির মান কিমান দিছে মাইনাস ব্রেকেট কে প্লাস ফোর আছে এইটো আগত মাইনাস আছে ব্রেকেটটো গতিকে ইয়াত বহাকে তোমালোকে সেকেন্ড ব্রেকেট ব্যবহার করবা মাইনাস দি পেলাই বি ঠাইত কি পাবা কে প্লাস ফোর হোল স্কোয়ার পাবা মাইনাস ফোর টু ফর্মুলার ফোর কে মানে কিমান দিছে ইন্টু ওয়ান বহাল ইন্টু ওয়ান আর সি মানে তোমালোকর যেহেতু দুটা দুটা পদ আছে গতিকে ব্রেকেট ব্যবহার করবা ইয়াতে ব্রেকেটটো দিবা ব্রেকেটটো দি পেলাই কি দিবা টুয়াইস কে প্লাস ফাইভ ইজুকেল টু কি হব জিরো এতিয়া ইয়াত এই মাইনাস চিনটো কি হৈ যাব স্কুৱেৰ থকা কাৰণে প্লাছ হৈ যাব এইখিনি অলপ সাৱধান হ'বা এইটো স্কুৱেৰ হৈ যাব কিয় মাইনাচটো আমাৰ পজিটিভ হৈ যাব ইয়াতে তুমি চাৰিখন চাৰি পূৰণ কৰিবা কি হ'ব চাৰিখন আঠ হ'ব এইট এবাৰ তোমালোকে চাৰিখন চাৰি পূৰণ কৰিলা সুবিধা সুবিধাৰ কাৰণে কৈছে এতিয়া এইটো এনেকৈ তোমালোকে কৰিলে সুবিধা হ'ব ইয়াত কি সূত্ৰ কৰি গ'ল এ প্লাছ বি হোল স্কুৱেৰ গতিকে এ স্কুৱেৰ প্লাছ টু এ বি প্লাছ বি স্কুৱেৰ আৰু এইটো মাইনাছেৰে পূৰণ কৰি দিয়ে মাইনাছৰ এইট কে আকৌ প্লাছে মানে মাইনাছ টুৱেণ্টি জিৰ' এইখিনি তাৰপিছত তোমালোকে কে স্কুৱেৰ এটাই আছে নাই কে স্কুৱেৰ আছে নাই ইয়াত পূৰণ কৰা এইট কে ইয়াত চাৰি চাৰি গুণ ষোল্ল হ'ল ইয়াত এইট কে আছে এইট কে থাকিব মাইনাছ এইটো চোৱা এতিয়া ইয়াত কি কি হ'ল প্লাছ এইট কে আৰু মাইনাছ এইট কে তোমালোকে কাটি দিব পাৰা কেনচেল কৰি এইটো কে স্কুৱেৰ এতিয়া এইটো মাইনাছ হ'ব যিহেতু এইটো বিয়োগ কৰিব মাইনাছ টুৱেণ্টি প্লাছ ছিক্সটিন গতিকে মাইনাছ হ'ব মাইনাছ কি হ'ব তোমালোকৰ চাৰি হ'ব ইজিকেল জিৰ' গতিকে কে স্কুৱেৰ ইজিকেল কি হ'ল ফ'ৰ এতিয়া কে মানে কি হ'ব প্লাছ মাইনাছ ৰুট অভাৰ ফ'ৰ ৰুট অভাৰ ফ'ৰ মানে জানাই তোমালোকে দুই গতিকে কে মান আমাৰ কি হৈ গ'ল কে দ্বিঘাত সমীকৰণটোৰ দ্বিঘাত সমীকৰণটোৰ কে মান হ'ব প্লাছ মাইনাছ দুই এইটো এনচাৰ প্লাছ মাইনাছ দুই গতিকে এইটো এনেকৈ লিখি দিব পাৰা নিলিখিলেও তুমি কে যোগে ইমান লিখিলেও ইমান শুদ্ধ হ'ব বা দ্বিঘাত সমীকৰণটো কে ইমান ইমান এনেকৈ লিখিলেও সুবিধা হ'ব গতিকে আমাৰ দুই নম্বৰটো হৈ গ'ল তিনি নম্বৰটো চোৱা অকণমান তিনি নম্বৰটো তিনি নম্বৰ এটা কুৱেশ্যন আছে তিনি নম্বৰটো ভালকৈ চোৱা চলিচন তিনি ইয়াত দিয়া আছে প্ৰস্তুতকৈ দিশ দুগুণ হোৱাকৈ এখন আয়তাকাৰ আমৰ বাগিচাৰ চানেকী প্ৰস্তুত কৰাটো সম্ভৱ হ'বনে তোমালোকে সুধিছে সম্ভৱ হ'বনে যাতে ইয়াৰ কালি দিয়া আছে আমাৰ ইয়াৰ চাবাক এৰিয়া দিয়া আছে কালি দিয়া আছে ইমান বিভূমিতাত যদি সম্ভৱ তেন্তে দিঘাৰ প্ৰস্তুত উলিয়াব লাগে এতিয়া আমি নজনা বস্তু ধৰি লওঁ ইয়াত আমি
সদায় মন ৰাখিবা প্ৰস্থতকৈ দিগ দুগুণ ইয়াতে সদায় প্ৰস্থত ধৰিবা দিগটো এটা দুগুণ হৈ যাব টুৱাই ছিক্স আৰু কোনোবা যদি উল্টাকৈ ধৰে দিগটো যদি ধৰে এক্স প্ৰস্থ কিন্তু এটা আধা হাফ হ'ব তেনেকৈও ক'ব পাৰি গতিকে আমি এনেকৈ ধৰোঁ বা ধৰা হ'ল আয়তাকার আমর বাগিচা বুলি আমর বাগিচা আমার আমর বাগিচা খনর দিগটো তোমালোকে ধৰি ল'বা ডি ডিগ কি ধৰিবা যেতিয়া একক টিকেট আছে মিটাৰত আছে তোমালোকে এতিয়া এক্স মিটাৰ ধৰিলা ধৰা হ'ল আয়তাকাৰ আমাৰ বাগিচাখনৰ ডিগ এক্স মিটাৰ এতিয়া প্ৰস্থ কিমান হ'ব মইতো উল্টাও ধৰিছোঁ আচলতে এইটো মই এক্স ধৰিলে প্ৰস্থটো এক্স বাই টু হ'ব তাৰ আধা হ'ব মই দুই ধৰণে কৈ দিম বাৰু এইটো ইমান মিটাৰ হ'ব যিটো মই ডিগ ধৰিলোঁ ডিগ ধৰিলে এতিয়া তোমালোকে প্ৰশ্নটো আধা হ'ব গতিকে একৰ এইটো কুৱেশ্যন আমাৰ প্ৰশ্নমতে এইটো প্ৰশ্ন চৰ্ট লৈছে একৰ এইটো কুৱেশ্যন এতিয়া আয়তাৰ আয়তাকাৰ বস্তু এটাৰ কালি কিমান হয় কালি ডিগিনটো প্ৰশ্ন ডিগিনটো প্ৰশ্ন তোমালোকে ডিগ এইটো হৈ যায় প্ৰশ্ন তোমালোকৰ এইটো এইটো হ'ল ডিগ ইনটু প্ৰশ্ন ডিগিনটো প্ৰশ্ন সমান কিমান হৈছে আঠশ এইটো হ'ল এৰিয়া আঠশ গতিকে তোমালোকে ওপৰত কোন কৰি দিয়া এক্সেল এক্স স্কুৱেৰ হ'ব তলত দুই থাকিব ইয়াত আঠশ গতিকে এক্স স্কুৱেৰ ইজিকেলি কি হ'ব ষোল্ল শ প্লাছ মাল্টিপ্লাই কৰি দিয়া গতিকে এক্স কিন্তু ইয়াত বৰ্গমূলটো ল'লে সদায় পজিটিভ ল'ব লাগিব কাৰণ আমাৰ দূৰত্ব দিগ প্ৰস্থ এইবিলাক দূৰত্ব যিটো হয় দূৰত্ব কেতিয়াও নিগেটিভ ল'ব নহয় গতিকে ইয়াৰ আমি মাইনাচ নলওঁ গতিকে ষোল্লশ ইয়াত ল'লোঁ ইয়াৰ বৰ্গমূল কি হ'ব চল্লিছ চোৱা এতিয়া আমাৰ ডাইৰেক্ট আমাৰ ওলাই গ'ল যে এতেকে বাগিচাখনৰ আমাৰ বাগিচাখনৰ চানেকি প্ৰস্তুত কৰাটো সম্ভৱ হ'ব বা সম্ভৱ হয় চানেকি প্ৰস্তুত কৰাৰ সম্ভৱ হয় বাগিচাখনৰ ডি চল্লিছ মিটাৰ প্ৰস্থ বাগিচাখনৰ প্ৰস্থ আমাৰ যিহেতু আমাৰ এইটো ওলাল ইয়াত এক চেমেণ্টটো বহাই দিয়া চল্লিছ আধা হ'ব টুৱেণ্টি হ'ব টুৱেণ্টি মিটাৰ গতিকে প্ৰস্থটো ইমান হ'ব আৰু যদি কোনোবা ষ্টুডেণ্টে এনেকৈও কৰিব বিচাৰে চাপ'জ ধৰক ইয়াতে ই এনেকৈ কৰিব বিচাৰে ধৰক এইটোও হ'ব চাব দেই ইয়াতে আমি প্ৰস্থত ধৰিলোঁ প্ৰস্থ ধৰিলোঁ এক প্ৰস্থ এক্স মিটাৰ দিগটো দিগ কাৰ এয়া প্ৰস্থতকৈ দিগ দুগুণ গতিকে টুৱাই ছিক্স হ'ব ইয়াত দুগুণ হ'ব দিগটো ডাঙৰে হ'ব এইটো হ'ব একৰ ইনটো কুৱেশ্যন প্ৰশ্নমতে সেই একেধৰণে কৰা এক্স ইনটু টুৱাইচ এক্স ফিজিকেল কিমান দিছে এৰিয়া আঠশ ইয়াত তোমালোকে চাবা টু এক্স স্কুৱেৰ আঠশ গতিকে এতিয়া এক্স স্কুৱেৰ দুইৰে হৰণ কৰিলে কিমান হ'ব দুইৰে হৰণ কৰি দিয়া ইয়াতে চাৰিশ হ'ব চাৰিশ হ'ল গতিকে বৰ্গমূলটো তোমালোকে মই ডাইৰেক্ট কৰি দিছোঁ ইয়াত বৰ্গমূল ল'লে ইয়াত কিমান হ'ব তোমালোকে হেৰি কৰিবা এই অসুবিধা পালে তোমালোকে ইয়াত ডাইৰেক্ট কৰিব পাৰিবা বা কোনোবা যদি এনেকৈ লওঁ চাৰিশ এনেকৈ হ'ব এইটো চাৰিশ এইটো বিছ হ'ব দুদিন চাৰি এটা আপুনি বিছ হ'ব গতিকে আমাৰ এতিয়া দেখা দেখি আমাৰ এতিয়া আমি লিখি দিবা যে তোমালোকৰ বাগিচাখনৰ চানেকি প্ৰস্তুত কৰাটো সম্ভৱ গতিকে বাগিচাখনৰ চানেকি প্ৰস্তুত কৰা সম্ভৱ তোমালোকে লিখি দিবা লিখি পেলাই এইটো ওলাই গ'ল এক্স গতিকে তোমাৰ এক্সটো এক্সটো কি হ'ব এইটো প্ৰস্থ হ'ব প্ৰস্থ চা এক্সটো প্ৰস্থ হ'ল টুৱেণ্টি মিটাৰ টুৱেণ্টি মিটাৰ আৰু তোমালোকৰ এতিয়া প্ৰশ্ন ওলালে তোমালোকে হৈ গ'ল ডিগটো তোমালোকে ওলাই দিয়া দিয়া ডিগ
डबल हम गए टू इंटु ट्वेंटी फोर्टी फोर्टी मीटार फोर्टी मीटार गति के आम हल इतना आगर अंकते जी भल लगे तुम लोग आपत्ति ना खाली लिखी दीबा जो चानक प्रस्तुत कर सम्भव हम गति के छात्र छात्री आज फोर पॉइंट फोर अंगुली अंक कर दिल तुम लोग अनुशीन और कटाम अंक आसे अंक तुम लोग घर करा आज लोग इन सप्त करें।